করোনার ভ্যাকসিন অর্থাৎ করোনার টিকার আবেদনের জন্য অর্থাৎ নিবন্ধনের জন্য শুধু শুধু পরের কাছে না দৌড়াদৌড়ি করে বিভিন্ন কম্পিউটারে না দৌড়াদৌড়ি করে নিজে ঘরে বসে নিজের আবেদনটা করুন। প্লাস আপনার বাবা মা ভাই বোন আপনার গোষ্ঠীতে যত লোক আছে সবারটাই আপনি নিজে আপনার ফোন থেকে করে দিন। এবং করোনা নিবন্ধনের পর সেই নিবন্ধনের টিকা কার্ড কীভাবে বের করতে হয় এবং দুইটা ডোজ নেওয়ার পর টিকা কার্ডের যে সনদ অর্থাৎ ভ্যাকসিনের আপনি যে টিকা নিয়েছেন তার যে সনদ অর্থাৎ সার্টিফিকেট সেটা কীভাবে বের করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে, ক্রোম ব্রাউজার হলে ভালো হয়, যে কোনো একটা ব্রাউজারে যে সার্চ বক্সে লিখবেন SURKHA, জাস্ট এইটুকু লিখলেই এনাফ। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর একদম ফার্স্টেই দেখবেন একটা ওয়েবসাইট আসবে, একদম ফার্স্টেই এটা, ঠিক আছে? ও সরি, এটা না, আপনারা এইটাই, এইটা একদম ফার্স্টে, ফার্স্টে যেটা এইটা, ঠিক আছে? surakha.gov.bd এই ওয়েবসাইটের উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনার ওয়েবসাইটটা চালু হবে। চালু হওয়ার পর এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন। ফার্স্টে যে অপশনটা আছে এখানে দেখুন লেখা আছে যে ভ্যাকসিনের জন্য আবেদন করুন মানে নিবন্ধন করুন। তো ফার্স্টে আপনি যদি কারোর ভ্যাকসিনের নিবন্ধন করতে চান তাহলে আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো বলে রাখি যে যার নিবন্ধন করবেন তার দুইটা জিনিস প্রয়োজন হবে, এক হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, দুই হচ্ছে তার একটা ফোন নাম্বার। তো ন্যাশনাল আইডি কার্ডের যে জিনিসটা লাগবে, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা প্রয়োজন হবে এবং তার যে ডেট অফ বার্থ সেটা প্রয়োজন হবে। তো ফার্স্টে আমি বলে রাখি যে এখানে অনেক ধরনের আবেদনের অপশন আছে। তো আপনি 25 বছর অথবা তার বেশি যদি হন তাহলে এই অপশনটা ইউজ করবেন, আর যদি 18 বছর বা তার বেশি হন তাহলে এই অপশনটা ইউজ করবেন। এই দুটো অপশন দিয়েই আপনি নিবন্ধন করবেন, অন্য কোনো অপশনের দিকে তাকানোর প্রয়োজন নেই। বাইচান্স যদি কারোর প্রয়োজন হয় তাহলে সেদিকে তাকাতে পারেন। তো ফার্স্টে আমি শুরু করি যে এখানে ক্লিক করবেন, দেখেন এখানে আছে যে পরিচয় যাচাই, অর্থাৎ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি 25 বছর বা তার বেশি হন তাহলে এই অপশনটা ক্লিক করবেন, আর যদি আপনি 18 বছর বা তার বেশি হন তাহলে একদম লাস্টে 18 বছর বা তনুদ্ধ ছাত্রছাত্রী এটা ক্লিক করবেন। তো আমি যার রেজিস্ট্রেশন অর্থাৎ যার করোনার নিবন্ধন করব সে 18 বছর বা তার বেশি, সেহেতু আমি এই অপশনটা ক্লিক করব, ঠিক আছে? আমি এই অপশনটায় ক্লিক করলাম। এই অপশনটায় ক্লিক করার পর দেখেন অনেকগুলো ঘর আইছে, অর্থাৎ অনেকগুলো জিনিস চাচ্ছে আমার কাছে। তো ফার্স্টে কী চায়? জাতীয় পরিচয়পত্রের নম্বর। তো এখানে ফার্স্টে আপনি যা নিবন্ধন করবেন তার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিবেন। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিই। এরপর দেখুন জন্ম তারিখ, ঠিক আছে? এখানে জন্ম তারিখ, এখানে কী দেওয়া আছে? দিন। ফার্স্টে এখানে দিন দিবেন, অর্থাৎ তার জন্ম তারিখের দিনটা দিবেন। আমি এখানে যারটা করতেছি তারটা দিই। এরপর মাস, অর্থাৎ সে কোন মাসে জন্মগ্রহণ করেছে সেটা দিবেন। এরপরে আছে বছর, অর্থাৎ তার জন্ম সালটা কত সেটা সিলেক্ট করে দিবেন এখানে, ঠিক আছে? এরপর দেখুন একটা ক্যাপচা আছে, অর্থাৎ উপরে যে জিনিসটা লেখা থাকবে নিচে হুবহু তাই লিখতে হবে। অর্থাৎ উপরে যদি বড় হাতের ছোট হাতের মিলিয়ে থাকে তাহলে এখানেও বড় হাতের ছোট হাতের মিলিয়ে দিতে হবে। তো এখানে দেখুন ফার্স্টে কী আছে, ফার্স্টে আছে ইউ, বড় হাতের ইউ, এরপর আছে 8, এরপর আছে বড় হাতের এম, এরপর আছে বড় হাতের আই, এরপর আছে বড় হাতের ও, এরপর আছে 7। আচ্ছা, মাঝে মাঝে একটা জিনিস সমস্যা হয়, সেটা হচ্ছে যে এখানে যখন একটা শূন্য আসে সেই শূন্যটার ওটা কীভাবে বুঝবো? আসলে যখন আপনি দেখবেন যে এখানে এই শূন্যটা একটু মানে গোলকাল বেশি তখন বুঝবেন যে এটা বড় হাতের ও, আর যখন দেখবেন যে আসলে শূন্যটা একটু লম্বালম্বি তখন বুঝবেন ওটা হচ্ছে শূন্য। অর্থাৎ যাই হোক, এটা লিখে তারপর এখানে নিচে দেখুন এখানে যাচাই করুন লেখা আছে, যাচাই করুনে ক্লিক করবেন। অর্থাৎ এখানে ক্লিক করার পরে আইডি কার্ডের সমস্ত ইনফরমেশন যদি সত্য হয় তাহলে আপনার আইডি কার্ডের যে নাম আছে সেই নামগুলো দেখাবে এবং সেই ডিটেলসটা দেখাবে। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আমি যার আইডি কার্ড দিয়ে নিবন্ধন করতেছি তার নামটা এখানে দেখাচ্ছে। যদি কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু এই জিনিসটা আসবে না। তো আপনি ভালোভাবে এটা দিবেন। দেওয়ার পর এরপর দেখুন এই ঘরটা আছে, এই ঘরটা পূরণ করার দরকার নেই, এটা অলরেডি পূরণ হয়ে যায়। তারপর নিচের ঘরটাও অলরেডি পূরণ হয়ে থাকে। এরপর নিচে কী চাইছে? ফোন নাম্বার অর্থাৎ মোবাইল। এখানে যার নিবন্ধন করবেন তার মোবাইল নাম্বারটা দিবেন। এখানে আমি তার মোবাইল নাম্বারটা দিই। এরপর নিচে আছে ঠিকানা, বর্তমান ঠিকানা, অর্থাৎ এইটা কিন্তু আপনার আইডি কার্ডে যে ঠিকানাটা আছে সেই ঠিকানা বা আপনি এখন কোথায় থাকেন সেই ঠিকানাটা কিন্তু না। এখানে দেখেন ভালো করে দেওয়া আছে বর্তমান ঠিকানা, অর্থাৎ যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক এটা কিন্তু দেওয়া আছে। অর্থাৎ আপনার আইডি কার্ডে কী ঠিকানা আছে সেটা দিতে হবে, এটার কোনো নিয়ম নেই। বা আপনি বর্তমানে কোথায় থাকতেছেন সেটা দিতে হবে, এটারও কোনো নিয়ম নেই। আপনি কোন জায়গায় ভ্যাকসিনটা নিতে চান, কোন স্থানে, সেই জায়গার অ্যাড্রেসটা এখানে দিবেন। তো আমি যা নিবন্ধন করতেছি তারটা এখানে আমি সিলেক্ট করে দিই। বিভাগ হচ্ছে খুলনা, এরপর জেলা, জেলাও খুলনা, এরপর আছে উপজেলা বা সিটি কর্পোরেশন, সে খুলনা সিটি কর্পোরেশনের আন্ডারে থাকে বা সে এখান থেকে নিবে, এরপর খুলনা সদর নিবে, এরপর ওয়ার্ড, আমি ওয়ার্ডটা সিলেক্ট করে দিই 24। এরপর আছে যে নিচের দিকে দেখেন যে কেন্দ্রের নাম, অর্থাৎ
কোথায় সে করোনা টিকাটা নেবে। এরপর আমি যে অ্যাড্রেসগুলো দিছি এতক্ষণ সেই অ্যাড্রেস অনুযায়ী কোন কোন হসপিটালে করোনার টিকা দেওয়া হচ্ছে সেই হসপিটালগুলোর নাম আসবে। দেখুন, ফার্স্টে আছে 250 বিশিষ্ট জেনারেল হাসপাতাল হাসপাতাল, এরপর আছে খুলনা মেডিকেল কলেজ, এরপর আছে পুলিশ হসপিটাল হাসপাতাল, বিএনএস উপশম খুলনা, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হসপিটাল। অর্থাৎ সে যে হসপিটাল বা তার বাসা থেকে কাছাকাছি যেটা সেটা দিবেন, অর্থাৎ সে যেখানে থাকে তার কাছাকাছি যেটা বা সে যেটা পছন্দ করে সেটা দিবেন। এটা দেওয়ার পর নিচেই দেখুন একটা অপশন আছে যে সংরক্ষণ করুন, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা ওখানে দিছিলেন সেই নাম্বারে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। অবশ্যই মনে রাখবেন যে ওটিপিটা কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে এখানে দিতে হবে, 5 মিনিটের ভিতর যদি না দেন তাহলে কিন্তু এটা আবার করতে হবে। তো আমি যে নাম্বারটা দিছি সেই নাম্বারে যে কোডটা গেছে সেই কোডটা আমি এখন এখানে দিব। আমি অলরেডি কোডটা পেয়ে গেছি, এখানে কোডটা হচ্ছে 131346। এটা দেওয়ার পর দেখুন নিচে একটা অপশন আছে যে নিবন্ধন সম্পন্ন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন উপরে একটা অপশন আছে, অর্থাৎ একটা মানে মেসেজ আছে যে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে, অর্থাৎ আপনার কাজ শেষ, আপনার কিন্তু অলরেডি নিবন্ধন হয়ে গেছে। এবার আপনার দরকার যে টিকা কার্ড, যে টিকা কার্ডটা নিয়ে আপনি হসপিটালে যাবেন এবং সেখান থেকে আপনি ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ এই টিকাগুলো নেবেন। তো টিকা কার্ড কীভাবে বের করতে হয়, যেহেতু আমার নিবন্ধন শেষ হয়ে গেছে এবার আমার টিকা কার্ডের প্রয়োজন। তো আবার এখানে একটা অপশন আছে দেখবেন যে এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে টিকা কার্ড নাম করে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে লোকের অর্থাৎ যার টিকা কার্ডটা বের করতে চান তার আইডি কার্ডের নাম্বার দিবেন প্রথমে, তারপর দেখুন আছে যে জন্ম তারিখ অর্থাৎ দিন মাস বছর দিয়ে নিচে ক্যাপচাটা পূরণ করে যাচাই করণে ক্লিক করবেন, একটা কোড যাবে, ব্যাস টিকা কার্ডটা চলে আসবে। তো আমি ফার্স্টে এখানে আমি তার আইডি কার্ডের নাম্বারটা দিই, এরপর এখানে জন্ম সালটা দিই, দিন মাস বছর, এরপরে আছে নিচে দেখুন ক্যাপসা, অর্থাৎ এখানে যা আছে হুবহু তাই লিখতে হবে, 9 বড় হাতের বি বড় হাতের এইচ 3 X বড় হাতের ভি, এরপর নিচে যে যাচাই করুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওই যে যে ফোন নাম্বারটা আছে, অর্থাৎ একটু আগে আমি যে ফোন নাম্বারটা ইউজ করছি সেই ফোন নাম্বারটা দেখা যাচ্ছে এখানে লাস্টে 93, এই নাম্বারে আরেকটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো আমি কোডের জন্য একটু ওয়েট করি, অনেক সময় এই কোডটা আসতে একটু দেরি করে। তো অলরেডি আমি কোডটা পেয়ে গেছি, আমি কোডটা এখানে দেই। দেওয়ার পরে নিচে দেখেন একটা অপশন আছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা অপশন আসবে নিচে দেখুন ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এটা উপরেরটা দেখুন হাইড হয়ে গেছে, হ্যাঁ উপরেরটা হাইড হয়ে যেয়ে নিচে একটা আসছে, নিচেরটা কিন্তু একটু রঙিন আসছে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরই আপনার করোনার ভ্যাকসিনের যে টিকা কার্ড সেটা কিন্তু ডাউনলোড হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরই দেখেন উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ওপেন করি, ওপেন করার সাথে সাথে দেখেন টিকা কার্ডটা দেখেন ওপেন হয়ে গেছে। এবার এটা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে যদি আপনি প্রিন্ট দেন তাহলে সর্বোচ্চ 10 টাকা নেবে, এর বেশি নেওয়ার প্রয়োজন বোধ করবেন, অর্থাৎ এর বেশি নেবে না। আপনি এটা প্রিন্ট দিয়ে যখন আপনার ফোনে আরেকটা মেসেজ আসবে যে আপনার ফার্স্ট ডেট অর্থাৎ প্রথম ডোজ নেওয়ার ডেটটা অমুক দিন, সেই দিন আপনি এই টিকা কার্ড এবং আপনার আইডি কার্ড অর্থাৎ যার নিবন্ধন করতেছেন তার আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে যে হসপিটালটা আপনারা এখানে সিলেক্ট করেছেন সেই হসপিটালে চলে যাবেন। এবার আসি টিকা কার্ড নেওয়ার পর, সরি আপনার করোনার টিকার ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ নেওয়ার পর যে সার্টিফিকেটটা দেয় সেই সার্টিফিকেটটা কীভাবে বের করবেন। অবশ্যই মনে রাখবেন যে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ নেওয়ার পরেই কিন্তু টিকার সার্টিফিকেটটা বের করা যায়, এর আগে বের করার কোনো প্রয়োজন নেই, কারণ এর আগে যদি বের করেন তাহলে আপনার সার্টিফিকেটে ফার্স্ট ডোজ অথবা সেকেন্ড ডোজের কোনো প্রমাণই কিন্তু আসবে না। এই কারণে অল টাইম আপনি ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ নেওয়ার পরে টিকা কার্ডটা টিকার সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। তো ফার্স্টে আপনারা আবার এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে যে টিকা সনদ, টিকা সনদে ক্লিক করবেন। টিকা সনদে ক্লিক করার পর দেখুন এখানে কী আছে যে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, এরপর দিন অর্থাৎ জন্ম তারিখ, এগুলো দিয়ে এখানে নিচে যে অপশনটা আছে সেই অপশনটার যা যা লেখা আছে এখানে, এই যা যা লেখা আছে সেটা লিখে নিচে এখানে যাচাই করণে ক্লিক করবেন। ক্লিক করার পর যে যার আইডি কার্ড অর্থাৎ যার নিবন্ধনের যে সার্টিফিকেট ওঠাতে যাচ্ছেন তার ফোনে একটা SMS যাবে, সেই SMSটা দিবেন, এবং তার যদি কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের নাম্বার দিয়ে দিতে পারেন। পাসপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই নাম্বারটা দিয়ে দিবেন, আর যদি পাসপোর্ট না থাকে তাহলে পাসপোর্টের নাম্বার দেওয়ার দরকার নেই। এরপরে আবার যেরকমভাবে আমি আইডি কার্ডের টিকা কার্ডটা ডাউনলোড করছি সেমভাবে এভাবেই আপনি এই সনদটাও ডাউনলোড করতে পারবেন। এভাবে আপনি নিজের আইডি কার্ড দিয়ে আপনার নিজের নিবন্ধন করুন, প্লাস আপনার ফ্যামিলির যত লোকজন আছে প্লাস আশেপাশে যারা আছে সবার নিবন্ধন করে দিন, আর অবশ্যই সবাই ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নেওয়ার কোনো বিকল্প নেই। অর্থাৎ আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।